আই ওঠো ওঠো বলছি ওঠো। সকাল সকাল তুমি এত চিল্লাইতেছো কেন? কেন চিল্লাচ্ছি তুমি বুঝো না, দুই দিন পরে আমার বার্থডে। আরে বার্থডে তো দুই দিন পরে, এখন কেন চিল্লাচ্ছো? বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ তুমি তো কিছুই বুঝবে না, চিল্লাচ্ছি তোমার সাথে। তোমার বাবা আসছে। বাবা আসছে? আচ্ছা বাবা আসছে, তাতে প্রবলেমটা কি? বাবা বাসায় থাকবে। প্রবলেম কি মানে? তুমি জানো না তোমার বাবা একটা খ্যাত, বুইরা একটা খ্যাত, আর আমার বার্থডে উপলক্ষে আমার যত ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন সবাইকে আমি দাওয়াত দিছি। একবার চিন্তা করছো, তারা যখন এই বাসায় আসবে আর আসার পর যখন তোমার বুড়া খ্যাত বাবাকে দেখবে, তখন আমার মানিকজন থাকবে তাদের সামনে, বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখতেছি। এই তুমি কি ব্যাপার দেখবা, তুমি কি ব্যাপার দেখবা কি দেখবা না সেটা আমার কোনো দেখার বিষয় না। তুমি এই মুহূর্তে গিয়ে তোমার ওই খ্যাত বুড়া বাবার ঘর থেকে বের করো, আর তুমি যদি এই কাজটা না করছো আমি কিন্তু বাসা থেকে বের হয়ে যাব। আমি তো বললাম ব্যাপারটা দেখতেছি, এত চিল্লাচিল্লির কি আছে? জীবনটা শেষ হয়ে গেল পুরা। কি ব্যাপার বাবা, কিছু না বলেই যে চলে আসলে? বাজান রে, কালকার থেকে তোরা দেখার লেগা মনটা উথাল পাথাল করতেছিল, তাই ভাবলাম চলে আই তোরে নে, এই চলে আইলা। বাবা তুমি তো ভুল সময়ে চলে আসছো, আজকে তোমার বৌমা কক্সবাজার যাবে, আমাকে বলছে আমাকেও সাথে নিয়ে যাবে। আর তুমি একটা কাজ করো বাবা, তুমি না হয় দুই দিন পরে এসো, চলে যাও। আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য কিছু টাকা নিয়ে আসি। থাক বাজান, থাক, আমার টাকা লাগবে না বাজান, আমার কাছে টাকা আছে বাজার। তুই ভালো থাক বাজার, যাই রে বাজার, তুই ভালো থাক বাজান, আল্লাহ তোরা অনেক বড় করুক, তুই অনেক বড় হয়ে গেছিস বাজার, অনেক বড় হয়ে গেছিস। বাবা নাস্তাটা করে যাও। না বাজার, আমার পেট ভরা আছে। আচ্ছা চাচা আপনি এখানে বসে আছেন কেন? এসেছিলাম আমার পোলার কাছে। আনিকা, আনিকা এদিকে আসো। কি হয়েছে, ডাকছো কেন? তোমার জন্য আমার মান ইজ্জত সবকিছু কেন? এই আমি কি করলাম? এই যে দেখো, আপনার ছেলের কাছে এসেছেন, তো এখানে কি করছেন? আপনার ছেলেকে আপনি বাসা থেকে বের করে দিয়েছে, বলুন চাচা, বলুন চাচা। আপনি কাঁদবেন না চাচা, আপনি সব খুলে বলুন চাচা, আমরা আপনার ছেলের মতো চাচা, এখানে লাইফ চলছে, সব খুলে বলুন। বলুন চাচা আপনার ছেলের নাম কি, আপনার ছেলের পরিচয় কি, সবকিছু আমাদেরকে খুলে বলুন চাচা, এভাবে চুপ করে থাকবেন না, বলুন চাচা, বলুন। ওরা সবাই আমার অফিসের কলিগ, আমার কাছ থেকেও চাঁদা নিয়েছিল, গরিবদের জন্য কম্বল কিনে দিবে তাই। এই কম্বলের ভাগিদার যে আমার বাবা হবে কে জানতো? ইস, এখন যদি বাবা কোনো রকম আমার নামটা বলে দেয় আমার মানিজ্জত কিছু থাকবে?